আসসালামু আলাইকুম, সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি কোহিনুর কিচেনের চ্যানেলে। শীতের পিঠাপুলির পর্বে আজ আপনাদের জন্য রয়েছে পিঠাপুলি রেসিপি। এটাকে অনেকেই চন্দ্রপুলি, সেদ্ধপুলি বা বাপাপুলিও বলে থাকেন, তো এক এক এলাকা এক এক নামে ডাকা হয়। আমাদের অঞ্চলে কিন্তু এটাকে বাপাপুলি নামেই ডাকে। আশা করছি আমার আজকের রেসিপিটাও আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। তো চলুন চলে যাই মূল উপকরণে। বাপাপুলি পিঠা তৈরি করার জন্য প্রথমে পুরটা তৈরি করে নিতে হবে। তার জন্য এখানে আমি 1/4 কাপ পানি দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি 1 কাপ খেজুরের গুড়। খেজুরের গুড়টাকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন নেড়ে চেড়ে খেজুরের গুড়টাকে আমি গলিয়ে নিব। আপনারা এই কাজটা যদি করতে না চান, সেক্ষেত্রে সরাসরি নারিকেলের মধ্যে খেজুরের গুড়টা দিয়েও গলিয়ে নিতে পারেন। তো দেখুন গুড়টা কিন্তু পুরোপুরি গলে গিয়েছে। এখন এখানে আমি 1.5 কাপ নারিকেল কোড়া দিয়ে দিচ্ছি। আমি ফ্রেশ নারিকেল কোড়াটা নিয়েছি, আর 2টা তেজপাতা, 2টা সবুজ এলাচ দিয়ে দিয়েছি। এখন নেড়ে ছেড়ে গুড়ের সাথে নারিকেলটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম লো করে দিয়েছি। প্রায় 2-3 মিনিট ভাজার পরে এখন আমি 1 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া দিয়ে দিচ্ছি। চালের গুঁড়াটা আপনারা দিতে না চাইলে সেক্ষেত্রে গুঁড়া দুধটাও দিতে পারেন, আর চালের গুঁড়াটা দিলে একটা আঠালো ভাব আসে। এখন নেড়ে ছেড়ে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গিয়েছে, এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। চুলা একটা পাত্র বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি 1.5 কাপ পানি। এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, হালকা একটু নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি, আর পানিটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি। তো পানিটা বলক উঠে গিয়েছে, এখন আমি এখানে 1/2 কাপ ভেজা গুঁড়ি দিয়ে দিচ্ছি। আমি চালের গুঁড়াটা ভেজা গুঁড়ি নিয়েছি। আপনারা শুকনো চালের গুঁড়া দিয়ে ডোটা তৈরি করলে সেক্ষেত্রে 1.5 কাপ পানি আর 1.5 কাপ চালের গুঁড়া লাগতে পারে। এখন নেড়ে ছেড়ে সুন্দর করে আমি একটা পারফেক্ট ডো তৈরি করে নিচ্ছি। তো আমি এখানে আরও 1/4 কাপ গুঁড়ি দিয়ে দিয়েছি। আমি যেহেতু ভেজা চালের গুঁড়িটা নিয়েছি, তার জন্য আমার পানির চাইতে গুঁড়ির পরিমাণটা বেশি লেগেছে। এখন অল্প একটু আমি ডো হাতে নিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার একদম পারফেক্ট ডো তৈরি হয়ে গিয়েছে, হাতের মধ্যে একটুও লাগছে না। এখন চুলা থেকে নামিয়ে নিয়ে আমি একটা কাটিং বোর্ডের মধ্যে গরম গরম মথে নিব। এই কাজটা খুবই সাবধানে করতে হবে, হাতের মধ্যে না হয় গরম ছেঁকা লেগে যেতে পারে। আর একটা বাটির মধ্যে ঠান্ডা একটু পানি নিয়ে অল্প একটু হাতের মধ্যে লাগিয়ে লাগিয়ে আপনি ডোটাও কিন্তু তৈরি করে নিতে পারবেন। এখন আমি অল্প অল্প গুঁড়ি দিচ্ছি আর ডোটাকে তৈরি করে নিচ্ছি। দুটা আমার তৈরি হয়ে গিয়েছে। এখন আমি পাতিলের মধ্যে রেখে ঢাকনা দিয়ে রেখে দিব, আর অল্প অল্প একটু একটু ডো নিব আর পিঠা তৈরি করব। তো এখন আমি একটু গুড়ে বোর্ডের মধ্যে দিয়ে দিচ্ছি, আর নারিকেলটা আমি ঠান্ডা করে একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি। তো অল্প পরিমাণে আমি একটু ডো নিয়েছি, এটাকে এখন আমি ছোট করে রুটি বানাবো। তো দেখুন রুটিটা আমার বানানো হয়ে গিয়েছে। রুটিটা কিন্তু আমি বেশি পাতলা করিনি, হালকা বেলে নিয়েছি। এখন এখান থেকে অল্প একটু নারিকেল আমি রুটির ভিতরে দিয়ে সুন্দর একটা পুলিপিঠা তৈরি করব। আপনারা একটু খেয়াল করে দেখুন আমি কাজটা কিভাবে করছি। প্রথমে ভিতরে নারিকেলের পুরটা দিয়ে মুখটা সিল করে আটকে দিতে হবে, পরে এক পাশ থেকে বেলি কেটে কেটে ডিজাইনটা করে নিচ্ছি। আপনারা নিশ্চয়ই স্ক্রিনে দেখে বুঝতে পারছেন আমি কাজটা কিভাবে করছি। তো দেখুন আমার একটা পুলিপিঠা রেডি হয়ে গিয়েছে।
তো বোঝার সুবিধার জন্য আমি আরো একটা পুলিপিঠা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আসলে এই কাজটা কিন্তু দেখে বুঝেই চোখের আন্দাজে করে নিতে হবে, এটা আসলে বোঝানোর মতো তেমন কিছুই নেই। তো দেখুন আরো একটা সুন্দর পুলিপিঠা তৈরি হয়ে গিয়েছে। এভাবে আমি সবগুলো পুলিপিঠা তৈরি করে নিব। তো সবগুলো পিঠা আমার তৈরি হয়ে গিয়েছে, এখন এগুলাকে সিদ্ধ করার জন্য আমি চুলা একটা পাতিলে পানি বসিয়ে দিয়েছি। পানিটা বলক উঠে গিয়েছে আর আমি এরকম একটা জালি নিয়েছি, আসলে এটা আমার কাছে স্টিম করার স্টিমার। এখন হালকা একটু তেল ব্রাশ করে নিচ্ছি। আপনাদের কাছে এরকম জালিযুক্ত স্টিমার না থাকলে সেক্ষেত্রে আপনারা প্লাস্টিকের জাঁ বা চাকনি দিয়েও স্টিম করে নিতে পারবেন। এখন আমি একটা একটা করে পিঠা দিয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে আমি সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। পিড়ে আসলাম 5 মিনিট পর। এখন আমি একটা কাঠি দিয়ে ঢুকিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার কাঠিটা কিন্তু ক্লিন এসেছে, তার মানে আমার পিঠাগুলো হয়ে গিয়েছে। এখন একটা চামচের সাহায্যে আমি পিঠাগুলো আস্তে আস্তে করে উঠিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল নারিকেলের পুরবরা বাপাপুলি। এটা খেতে এত মজা, আপনারা নিশ্চয়ই বাসায় ট্রাই করে দেখবেন। এই শীতের মধ্যে নানান রকমের পিঠা না খেলে কি চলে? আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক দিবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তীতে নিউ ভিডিও পাওয়ার জন্য। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।